ব্যক্তির যোগ্যতা তাদের উপরে বিশ্বাস তাদের সততা তাদের সুশাসনের প্রতি যে সম্মান এটা গুরুত্বপূর্ণ এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে আর আরও একটা বিষয় থাকবে সেটা হলো স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিতরে এটা হলো বাংলাদেশের সাথে বিভিন্ন সেই সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র এবং যে বহুজাতিক আমাদের যে উন্নয়ন সংস্থাগুলো আছে তাদের সাথে অর্থনৈতিক সম্পর্কগুলোকে একটা পুনঃস্থাপন করার দরকার আছে অর্থনীতিতে একা একা চলেন অর্থনীতির পিছনে তো মানুষ থাকে তো মানুষ যেভাবে এই পার্সেপশনটা দেখেন সেইটা খুবই গুরুত্বপূর্ণ হয় ইসলাম খান তো অনেকটা বিধ্বস্ত এখন উত্তরণের উপায় কি করণীয় কি যেটা বলছিলাম যে আগেরবার সেটা হলো যে একটা হলো প্রথম হলো একটা আইনের শাসন এবং চেইন অফ কমান্ড স্বাভাবিকতাকে নিয়ে আসাটা খুব জরুরি দরকার এবং সেইটা আমি মনে করি যে ভাই বলেছেন চব্বিশ ঘন্টা না আমি হয়তো দ্রুততম সময়ের ভিতরে হয়তো চব্বিশ ঘন্টায় সব কিছু করা সম্ভব না কিছু করা দেখানো আশা জাগানো হ্যাঁ আশা জাগানো বা কনফিডেন্স আমি যে শব্দটা ব্যবহার করবো এটা কনফিডেন্স তৈরি করাটা দরকার জনমানুষে একটা আস্থার অবস্থান তৈরি করতে হবে এবং এটা সকল ধরনের জনমানুষের ভিতরে এখানে ব্যবসায়ী আছেন শ্রমিক আছেন এখানে গৃহবধূ আছেন এখানে বাচ্চারা আছেন সবাই তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট হবে যেটা এক ধরনের শক্তি হিসেবে কাজ করবে কারণ অর্থনীতিটা একা একা চলে না অর্থনীতির পিছনে তো মানুষ থাকে তো মানুষ যেভাবে এই পারসেপশনটা দেখেন সেইটা খুবই গুরুত্বপূর্ণ হয় এবং আমি এখনও বোধহয় দপ্তর বন্টন হয়নি আর যখন আমরা এখানে এসেছি বা আমি কি দেখি নেই এখনও কিন্তু যতটুকু ধারণা করতে পারি হয়তো ডক্টর সালেউদ্দিন আহমেদ হয়তো অর্থনীতির দায়িত্ব নিতে পারেন আমি ধারণা করছি কার্যকরিকল্পনা হয়তো তার জন্যই হ্যাঁ যেহেতু অত অর্থনীতি থাকবেন এটা আমি মনে করি কারণ হল যেহেতু তিনি সাবেক গভর্নর হ্যাঁ অর্থনীতিবিদ ওই একটাই থাকবেন তো উনি একজন অভিজ্ঞ মানুষ সুতরাং আমরা তো একটা আশা দেখতেই পারি এবং উনি এই পুরো সময়টার ভেতরে যেই পরিস্থিতি ছিল এটাকে পর্যবেক্ষণের ভিতরে রেখেছিলেন এবং বিভিন্ন মানুষের সাথে তার যোগাযোগের ভিতরে ছিলেন উনি উনি এমন না যে ওনাকে বাইরে থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে কোন প্রফেসরকে কোনো ইউনিভার্সিটি নিয়ে ঠিক জানেন না বাংলাদেশের অর্থনীতির বিষয়গুলোকে তিনি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করেছেন দ্বিতীয় আমি যেটা বলি যে স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড চালনা করার জন্য এটা এটা কতগুলো পদক্ষেপ নিতে হবে এবং এটার মধ্যে রপ্তানি রেমিটেন্সের বিষয়ে ব্যাংকিং কার্যক্রম এটা আছে এবং সেটার জন্য যেই বিভিন্ন প্রতিষ্ঠানের যে নেতৃত্বে শূন্যতা তৈরি হয়েছে বা সামনে অনেকে আশঙ্কা করছেন সেইগুলো তাদেরকে দ্রুততম সময়ের ভিতরে যোগ্য ব্যক্তি দিয়ে করতে হবে কারণ ব্যক্তির যোগ্যতা তাদের উপরে বিশ্বাস তাদের সততা তাদের সুশাসনের প্রতি যে সম্মান এটা গুরুত্বপূর্ণ এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে আর আরও একটা বিষয় থাকবে সেটা হলো স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিতরে এটা হলো বাংলাদেশের সাথে বিভিন্ন সেই সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র এবং যে বহুজাতিক আমাদের যে উন্নয়ন সংস্থাগুলো আছে তাদের সাথে অর্থনৈতিক সম্পর্কগুলোকে একটা পুনঃস্থাপন করার দরকার আছে যেন এটা একটা আস্থার জায়গায় আসে যে ধারাবাহিকতা এবং বাংলাদেশের অর্থনীতি একটা চলমান প্রক্রিয়ার ভিতর আছে তৃতীয় যেই বিষয়টি আমি বলবো যে তাদের জন্য খুব জরুরি দরকার সেটা হলো যে কতগুলো অর্থনীতি একটা চ্যালেঞ্জিং সময়ের ভিতরে ছিল কতগুলো অর্থনৈতিক পদক্ষেপ এবং সংস্কার কার্যক্রম খুবই জরুরি ছিল এর একটা অংশ আমি বলবো যে সর বিগত সরকার বাস্তবায়নের চেষ্টা করছেন বিশেষত আই এম যে ঋণ চুক্তি আছে তার ভিতরে এটা আছে কিন্তু আমরা মনে করি না যে এটা যথেষ্ট ছিল সুতরাং সেই অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির ভিতরে এটা করার দরকার এবং অনেক ক্ষেত্রে আগের সরকারের ক্ষেত্রে আমাদের যেটা বড় সমালোচনা ছিল সেটা হলো তারা যথেষ্ট পরিমাণ যে অংশীজনরা আছেন তাদের সাথে আলোচনা না করা এবং এটার ভিতরে স্বচ্ছতা না রেখে করতেন সুতরাং আমি মনে করি সেই জায়গাটাকে ওনাদের করতে হবে এবং সর্বশেষ আমি এটা বলে শেষ করছি সেটা হলো যে এই যে অর্থনৈতিক পরিস্থিতি এখানে আসলো সেটার সবচাইতে বড় কারণ হলো আমরা মনে করি যে সুশাসনের অভাব ছিল এবং এইখানে এক ধরনের আমি বলবো যে নীতি পদক্ষেপের ভুল ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে এখানে গোষ্ঠী স্বার্থের একটা আমরা ছাপ ছিল অর্থনৈতিক পদক্ষেপে এই কারণগুলো অনুসন্ধান করা এবং সেই সাথে এই ধরনের কর্মকাণ্ডের ভেতরে দুর্নীতির ভিতরে যেই ধরনের ভুলগুলো ছিল সেগুলোকে ভালো করে দেখা এবং সত্যিকার অর্থে বাংলাদেশের অর্থনীতির একটা বড় জায়গা ছিল যে এটার অ্যাকচুয়াল অবস্থাটা কি এইটা নিয়ে একটা সংশয় এসে আপনাদের মনে থাকবে যে এই চলমান আন্দোলন হয়তো একটু চাপা পড়ে গেছে আমরা খুবই সম্প্রতি এই আন্দোলনের ঠিক আগে আমাদের রপ্তানির হিসাব কিন্তু কমিয়ে আনা হলো দিনে তেরো বিলিয়ন ডলার আমরা যেটা অনেক দিন আশঙ্কা করেছে যে তথ্য উপাত্তের সমস্যা আছে একই রকম তথ্য উপাত্তের সমস্যা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আমাদের মূল্যস্ফীতি থেকে শুরু করে হিসাব পর্যন্ত রিজার্ভ সহ বিভিন্ন জায়গায় এটা বলে অনেক সময় লাগবে আমি বুঝতে পারছি আপনি হচ্ছেন এইটার একটা আমি মনে করি যে শ্বেতপত্র তৈরি করতে হবে এবং যোগ্য ব্যক্তি দিয়ে করতে হবে এবং এইটাকে স্বাধীনভাবে করতে হবে এবং এইটাকে যারা এটার সাথে সংশ্লিষ্ট যে সরকারি মেকানিজমের ভিতরে দিয়ে এটা তৈরি হচ্ছে সেইটার থেকে বাইরে এনে এটাকে স্বাধীনভাবে তৈরি করে অংশগ্রহণমূলকভাবে তৈরি করে এবং তারপর এটাকে জবাবদিহিতার ভিতরে আনা এবং স্বচ্ছতার ভিতরে প্রকাশ্যভাবে যেটা পাবলিক হিয়ারিং বলেন প্রকাশ্যভাবে এটাকে ব্যবহার করা যেন সবগুলো কার্যক্রম যদি এই সরকার নাও নিতে পারে সামনের দিনে যে সরকার আসবে পথ পরিক্রমা তৈরি হবে আমি মনে করি যে আমি অর্থনৈতিক দিকটাই বলি অর্থনৈতিক দিকটা কারণ চ্যালেঞ্জিং তো একটা হলো যে দুটো মানে আমার মনে হয় তিনটা সেগমেন্ট রয়েছে এখন প্রত্যাশার একটা সেগমেন্ট হলো যে ইমিডিয়েট আইন শৃঙ্খলা এটাকে একটা অর্ডারে নিয়ে আসা চেইন অফ কমান্ডে চলে গেছে এটাকে একটা ট্র্যাকে নিয়ে আসা এটা আমি মনে করি যে একটা আছে দ্বিতীয় একটা প্রত্যাশা এটা হলো ইমিডিয়েট মোর লং টার্মের প্রত্যাশাগুলো আমরা জানি যে যেটা ছাত্ররা আন্দোলনের সময় বলেছে আমরা রাষ্ট্রের সংস্কার চাই এবং এমন সংস্কারের কথা ওনারা বলেছেন যেটাকে ঠিক পরিবর্তন বলা যায় না আমরা যেটা বাংলায় বলি রূপান্তর অর্থাৎ চেঞ্জ হলে হবে না আমরা বলেছি ট্রান্সফরমেশন ট্রান্সফরমেটিভ চেঞ্জ লাগবে বা ট্রান্সফরমেশন লাগবে তো ওইটা আমার মনে হয় যে মোর ইন দ্য মিডিয়াম টার্ম হবে এখন শর্ট টার্মে যেটা দরকার সেটা হলো অর্থনীতির চাকা যদি হয় মানুষের পেটে যদি ভাত থাকে মানুষ যদি এই সাথে আসে সেইটা হলো ইম্পর্ট্যান্ট এবং ধরেন মূল্যস্ফীতির কথাই বলি একটা তো চরম জায়গায় গেছে না এইটা তো একটা জায়গায় তা আমি মনে করি তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যেটা ওনাকে করতে হবে অর্থনৈতিক ইসাতে একটা হলো যে এইটা অর্থনীতির ভিতরে একটা স্থিতিশীলতা না এটা বিগত সরকারও এটা নিয়ে যথেষ্ট পরিমাণ আমি মনে যে বেগ পাচ্ছিলেন তাদের কোন ক্ষেত্রে ভুলনীতি কোনো ক্ষেত্রে তাদের না করতে পারার কারণে কিন্তু এটা কঠিন কাজ এবং গ্লোবাল অর্থনীতি এটার মধ্যে জিও আছে জিও ইকোনমিক্স আছে এটার মধ্যে গ্লোবাল ইকোনমি আছে এটার মধ্যে দেশীয় এলিমেন্ট আছে দ্বিতীয় আমি মনে করি যেটা সেটা হলো যে যেই আন্দোলনের যে টাইটেলটা ছিল প্রথমে এটা অনেকে আমরা বলি যে কোটা বিরোধী কোটা সংস্কার এই ধরনের শব্দ আমরা ব্যবহার করেছি ওনারা কিন্তু বলেছেন ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য যে আছে আমাদের অর্থনৈতিক উন্নয়নের ভিতরে এইটা আমরা বড়োভাবে গত দু দুবছরে বিশেষ করে দু তিন বছরে আমি বলেছি এবং সেটা বিভিন্নভাবে এটাকে প্রকাশ পেয়েছে এবং এইটা নিয়ে মানুষের মধ্যে অসম্ভব ক্ষোভ আছে উন্নতি হয় নাই তা না কিন্তু এটার ভিতরে ক্ষোভ আছে সুতরাং এইটাকে যখন তুলনা তৈরি করবেন এই বৈষম্যের জায়গাগুলোকে অ্যাড্রেস করা দরকার এবং সেই জন্য আমার যারা আমরা ওই যে বলি যে যারা পিছিয়ে পড়া মানুষ আছে দরিদ্র মানুষ আছে প্রান্তিক মানুষ আছে অর্থনৈতিক সংস্কার করার ক্ষেত্রে স্ট্যাবিলিটি আনার সময় তাকে আমি যথেষ্ট পরিমাণ প্রোটেকশন দিলাম কি না তার সুরক্ষাটা হলো কি না তার স্বার্থটা আগে দেখলাম কি না সেইটা দেখা দরকার আমাদের হয় কি যে যখনই অর্থনৈতিক পদক্ষেপ হয়েছে মানুষের মধ্যে এত ক্ষোভ আসলো কেন প্রথম সুবিধাটা এটা হয়তো মানে ওনার মতো বড়ো ব্যবসায়ীর স্বার্থটা আগে দেখেছে কিন্তু আমার যে দরিদ্র মানুষটা কষ্টে আছে আমার যে মধ্যবিত্তটা প্রতিদিন সংসার চালাতে হিমশিম খাচ্ছে তাদের কথা ভাবার এটার জন্য আমার দরকার আছে আর তৃতীয় হলো যে অর্থনৈতিক নীতির ক্ষেত্রে এই ধরনের পরিবর্তনের ক্ষেত্রে আমরা যেটা বড় একটা আমি গ্যাপ দেখেছি আমরা শূন্যতা দেখেছি সেটা হলো এই ধরনের অর্থনৈতিক নীতি হয়েছে খুবই গোপনে একটা ঘরের ভিতরে একা একা মিলে এটা আমরা বাইরে থেকে অনেক বলেছি তাদের মনে হলে কিছু নিয়েছে না হলে ওনারা উড়িয়ে দিয়েছেন এটাও একটা ছিল এই সংস্কৃতি থেকে বেরিয়ে বেরিয়ে আসতে হবে এটা স্বচ্ছতা জবাব দিতে এবং অন্তর্ভুক্তিমূলকভাবে এই অর্থনৈতিক নিতে হবে আমি যেই সাজেশনটা দিয়ে শেষ করব সেটা হলো যে এইটা করার ক্ষেত্রে আমি মনে করি যে খুব দ্রুত পারলে এক সপ্তাহের ভিতরে উনি একটা আমরা বিভিন্ন সরকারকে আমরা দেখেছি যেটা ধরেন একশো দিনের কর্মসূচি বা তিন মাসের কর্মসূচি কেউ এক মাসের কর্মসূচি আমি মনে করি যে প্রথম এই কর্মসূচি এইগুলো আমি করব একটা টার্গেট সেটিং করতে হবে এটা অর্থনীতির জন্য যেমন সত্যি হয়তো সার্বিক পরিস্থিতির জন্য সত্যি এবং এইটা আমি মনে করি যে যে যেই মন্ত্রণালয়ের দায়িত্বই পাবেন তারা এটাকে তৈরি করবে এবং কালেকটিভলি আমি মনে করি যে এটা এখন যেটা রণ বলেছেন যে হয়তো সংখ্যা বাড়াতে পারেন আপনি লোক আনতে পারেন সেটাও যেমন সত্যি কিন্তু তার বাইরেও যাদেরকে নিয়ে তাদের কাজ করার দরকার আছে তারা মনে করবেন আমি মনে করি যে তাদের সেই আহ্বানটা করা দরকার যদি এটা সত্যি ওরকম একটা বিপ্লব হয় এবং তারা মনে করেন যে সবাইকে নিয়ে আমি চলবো তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা একটি অন্তর্ভুক্তিমূলক এবং ওপেন একটা মাইন্ডেড নিয়ে তারা এখানকার ভিতরে আসছেন আমি সব নিজেরা নিজেরা আমরা করে ফেলতে পারি আমি মনে করি যে এই যে একটা কালচার তৈরি হয়ে গেছিল বাংলাদেশের নীতি নির্ধারণে এইটা থেকে বের হয়ে আসা দরকার হ্যাঁ কালচার আসলে আলসারে পরিণত হয়েছে তার থেকে জাতির উত্তরণ দরকার